ইতিমধ্যেই প্রথমার্ধের খেলায় একটি গোল হয়ে গেছে, গোলটি পেয়েছেন বাক্যবাড়ির পক্ষ থেকে বল রেখেছেন, বড় জোর তাদের নিজেদের পায়ে খানিকটা বিপদ সৃষ্টি করার চেষ্টা করছেন, ব্রিয়ানের মধ্যে খেলায় এগিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে অনিশ্চয়তার পথে বল পাঠানোর চেষ্টা করলেন শাহিন শাহ, বল হয়েছে অনুকূলে লম্ব করে পাঠিয়ে দিলেন বড় অলম্পুর দলের প্লেয়ার, সেখান থেকে দর্শক যাচ্ছে প্রগত প্লেয়ার একাই খানিকটা সম্ভবত অবরোধে বাধা পরিষ্কার করার চেষ্টা করলেন, আবারও দল পাঠিয়ে দিলেন বড়ালম্পুর তাদের নিজেদের মধ্যে খানিকটা নিয়া নিয়া করে খেলা চালাচ্ছেন এবং চেষ্টা করছেন একটা ভিতর সৃষ্টি করার কিন্তু পাচ্ছেন না, সেখান থেকে লম্ব করে পাঠিয়েছেন কিন্তু মাথা দিয়ে বল সেদিকে দিয়েছে, সেখান থেকে বল এয়ার সিস্টেম করেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, গোলকিক নিচ্ছেন বড়ালম্পুর দলের প্লেয়ার, সেখান থেকে লম্ব করে দিয়েছেন এবং বলতে 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 না বলতে প্রথমার্ধের খেলা শেষ, এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের খেলার ফলাফল, বাটকামারি স্পোর্টিং ক্লাব 1 বড়ালম্পুর স্বাধীন বাংলা ক্রীড়া চক্র 0। আমি দর্শক বিন্দুর উদ্দেশ্যে বলছি ভাই আপনারা ভিতরে যাবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাকি খেলাও শুরু হয়ে যাবে, তাই আপনারা বাইরে থাকবেন, বাইরে থেকে শুধু খেলা উপভোগ করবেন, আপনারা ভিতরে যাবেন না, প্লেয়ার ছাড়া ভিতরে আর কেউ থাকবে না, আপনারা বাইরে চলে আসুন, অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধ খেলা আমাদের শুরু হবে, বাইরে থাকুন বাইরে আসুন। দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত গতিতে পানির ব্যবস্থা করার জন্য, আপনারা পানির ব্যবস্থা করেন,